আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক বৃন্দ সকল, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি ভালো না থাকতেন আপনার তো সত্যিই হলো না হতো না আমার এই ভিডিওটি দেখার জন্য। যেহেতু আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন। তো প্রিয় দর্শক, আমরা সবাই আমাদের সবাইকে ভালো রাখার জন্য এই সময়ের মধ্যে অনেক লোক হাসপাতালে নার্সিং হোমে পড়ে আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন তার জন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ সকল, যদি আমরা আজকে আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরব আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ইয়া হাফিজু। হ্যাঁ প্রিয় দর্শক, ইয়া হাফিজু এই এসএমটির কি ফজিলত, এই এসএমটি যদি আপনারা পড়েন আপনারা কি ফায়দা পাবেন, আল্লাহ তাআলার পবিত্র নাম, পাওয়ারফুল নাম এটা। হ্যাঁ প্রিয় ভদ্রদর্শক বিন্দু সকল, আপনারা সবাই জানেন আল্লাহ তাআলার 99টি পাওয়ারফুল শক্তিশালী নাম আছে, অতি পবিত্র পাওয়ারফুল নাম আছে। ওই 99টি নামের মধ্যেও আল্লাহ তাআলা অনেক ফজিলত দিয়ে রেখেছেন। যদি কোনো ব্যক্তি ওই আল্লাহ তাআলার 99টি নাম এক নামের এক ফজিলত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আপনারা যদি এই জানেন এই আল্লাহ তাআলার পাওয়ারফুল নামটি নামের ফজিলতগুলি যদি জানেন তো আপনারা অবশ্যই সে আমলগুলি করবেন ইনশাআল্লাহ। প্রিয়দর্শক দেখেন, ইয়া হাফিজু এই এসএমটির আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, এই এসএমটি পড়লে আপনারা কী ফায়দা পাবেন, কি হবে আপনাদের, এটাই আমি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। প্রিয়দর্শক দেখেন, যদি কোনো লোকের জিন ভূতের ভয় হয় তবে এই এসএম মোবারক কাগজে 5 বার লিখিয়া কবজ বানাইয়া হাতে ব্যবহার করিলে আল্লাহর রহমতে তাহার উপর জিন ভূতের আসর লাগিবে না। হ্যাঁ প্রিয় দর্শক, যদি কোনো লোক জিন ও ভূতের ভয় পায় তবে এই এসএম মোবারকটি আপনি কি করবেন, 5 বার দেখতে পাচ্ছেন ইয়া হাফিজু, এটা হয়ে আছে বুঝে নেবেন, ইয়া হাফিজু আপনারা এই আল্লাহ তাআলার পবিত্র পাওয়ারফুল নামটি 5 বার কি করবেন, লিখবেন, একটি কাগজে লিখবেন। দেখেন যখন আপনার 5 বার লেখা শেষ তখন আপনি ওইটাকে কি করবেন, কবজটাকে আপনি তাবিজ বানাবেন। হ্যাঁ প্রদর্শক, আরেকটি কথা বলে গেছি বলার, আপনি যখন এই তাবিজটি করবেন, কবজটি ফানাবেন, যখন কাগজে আপনি এই এসএমটি লিখবেন, আপনি তখন প্রথম অবশ্যই কি করবেন, প্রথম আপনি 3 বার দরুদে পাক অবশ্যই পড়ে নেবেন। আমি সব ভিডিওতে বলে থাকি আপনাদেরকে, কারণ আপনারা জানেনই যদি আপনি দরুদে পাকটি আপনি সাথে পড়ে নিন আপনার আমলটি পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। প্রিয়দর্শক অবশ্যই আপনি প্রথম 3 বার দরুদে পাক পড়ে নেবেন, পরে আপনি একটি কাগজ নেবেন, পাক সাফ হয়ে নেবেন, হয়ে আপনি 5 বার লিখবেন ইয়া হাফিজু একটি কাগজে আপনি 4 কোণায় 4 বার এবং মাঝে 1 বার এইভাবে আপনি লিখতে পারেন। 5 বার লিখে আপনি আবার যখন আপনার লেখা শেষ হয়ে যাবে ওই তাবিজটিকে এইভাবে ভাঁজ দেবেন, আপনি ভাঁজ দিয়ে তখন কি করবেন শেষ, তখন আপনি আবার 3 বার শেষেও দরুদে পাক পড়ে নেবেন, শেষেও আপনি 3 বার দরুদে পাক পড়ে উঠে পড়বেন, উঠে ওই কবজটি আপনি ভাঁজ দিয়ে কবজ ভাঙিয়ে ওই কবজটি আপনার সাথে রাখবেন, আপনার কবজটি ভাঙায়া হাতে ব্যবহার করবেন, আপনার হাতে ডান হাতে আপনি লাগিয়ে নেবেন। তো লাগিয়ে এইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার উপর যারা এই এসএমটি করবে তাদের উপর আর কোনো দিন জিন ভূত আসর করবে করতে পারবে না। তো প্রিয় দর্শক অবশ্যই আপনি এই আমলটি করবেন। আজকালকে তো অনেক খারাপ জিন আছে আমাদেরকে, আক্রমণ করতে চায়, তাহলে আপনি কি করবেন এই এসএমটি ভাঙিয়ে আপনার হাতে রাখবেন। অনেক ছেলে মেয়ে আছে তাদেরকে জিন ভূত অনেক শতান মানে ডিস্টার্ব করে, আপনারা এই কবজটি ভাঙিয়ে তাদেরকেও দিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক আরেকটি ফজিলত, যদি কোনো লোকের উপর বদ নজর লাগিয়া থাকে তবে এই এসএম শরীফ এক টুকরা কাগজে 10 বার। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমি শর্টকাট বলছি, দেখেন 10 বার আপনি কী করবেন, একটি কাগজের উপর এই এসএমটি ইয়া হাফিজু এই এসএমটি আপনি 10 বার কি করবেন, 10 বার আপনি বদ নজর লাগিয়ে থাকে তবে এই এসএম শরীফ এক টুকরা কাগজে আপনি 10 বার লিখবেন, লিখে কবজ বানাইয়া গলায় বাঁধিয়া দিবেন,
আল্লাহ তাআলার রহমতে বদ নজরের আসর দূর হইয়া যাবে। যদি কোনো ছেলেমেয়ের ছেলে সন্তানের ওপর বদ নজর লেগে যায়, আসলে তাদেরকেও এই কবচটি বানিয়ে দিবেন, তাদের ওপর থেকে বদ নজরের দূর আসর সব দূর হইয়া যাইবে। তো দর্শক বৃন্দ সকল, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা করব। এই পদ্ধতির জন্য বিদায় নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন এসেছেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।